সৌরভ, সবাইকে স্বাগত জানাই টিএম আড্ডা মুভি রিভিউতে। আজকে কথা বলবো হুল্লোড় মুভি ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে এসকে মুভিতে ইউটিউব চ্যানেল রিলিজ হয়েছে। এই মুভিটা পরিচালনা করেছে অভিমন্যু মুখার্জি এবং এই মুভিটা প্রযোজনা করেছে এসকে মুভিজ। এই মুভিটার মেন চার কাস্টে আমরা দেখতে পাবো সোহম, ওম, দক্ষিণা এবং শ্রাবন্তীকে, এবং সাপোর্টিং কাস্টের মধ্যে আমরা দেখতে পাবো বিশ্বজিৎ চক্রবর্তীকে, তার সঙ্গে সুপ্রিয় দত্তকে এবং সুভাশিসকেও আমরা দেখতে পাবো এই মুভিতে সাপোর্টিং কাস্টে। অভিমন্যু মুখার্জি কমেডি জনার মুভিগুলো বেশ ভালো রাইট করেন এবং তিনি সব ধরনের মুভি বানিয়েছেন, তার মধ্যে থ্রিলার কিছু আছে, কমেডি আছে এবং রোমান্টিক ধরনের মুভিও আছে। তিনি সব ধরনের জনারই বেশ ভালো মুভি তৈরি করতে পারেন, তাই জন্য তার কাছ থেকে একটা ভালো ডাইরেকশনওয়ালা মুভি বা ভালো ডাইরেক্টোরিয়াল মুভি আমরা আশা করতে পারি। আসা যাক এই হুল্লোড় মুভি ট্রেলার নিয়ে। এই ট্রেলারে দেখে বেশ রিফ্রেশিং মনে হয়েছে প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্টিং, সে আপনার সোহম বলুন, ওম বলুন, দক্ষিণা বলুন বা শ্রাবন্তী বলুন বা সুভাশিস বলুন, প্রত্যেকের অ্যাক্টিং বেশ ভালো লাগছে। এবং একটা কমেডি মুভিতে যেরকম ধরনের অ্যাক্টিং দরকার হয় এখানে প্রত্যেকে সেরকম ধরনের অ্যাক্টিং করেছে। অ্যাক্টিংগুলো খুব একটা লাউড না, আবার খুব একটা সাইলেন্টও না, মিডিয়াম পেসের ক্যারেক্টারগুলো দেখানো হয়েছে, যেটা দেখে বেশ ভালো লাগছে। কেননা কমেডি মুভিতে অনেক সময় ক্যারেক্টারগুলো খুব লাউড করে ফেলা হয়, তার জন্য মুভিটা অনেক বেশি ফেক বলে মনে হয়। এখানে ক্যারেক্টারগুলোকে অতিরিক্ত লাউড করা হয়নি, তাই জন্য সিচুয়েশনাল কমেডি দেখে বেশ হাসি পাচ্ছে ট্রেলারটা দেখে। আসা যাক ট্রেলারে কিছু প্লাস পয়েন্ট এবং ট্রেলারে কিছু মাইনাস পয়েন্ট। প্রথম প্লাস পয়েন্ট হলো কাস্ট পারফরমেন্স। ট্রেলারে যাদের আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, সেটা আপনার শ্রাবন্তী বলুন, দক্ষিণা বলুন, সোহম বলুন, ওম বলুন, সুভাশিস বলুন, সুপ্রিয় দত্ত বলুন বা বিশ্বজিৎ চক্রবর্তী বলুন, প্রত্যেকে ভালো অ্যাক্টার। তাদের রোলগুলো 100% করবে মুভিতে আশা করা যায় এবং প্রত্যেকের ট্রেলারে দেখে বেশ প্রমিসিং মনে হয়েছে। বিশেষ করে অ্যাক্ট্রেস দুজন আছে, তাদের রোলটা দেখে বেশ ভালো লাগছে। এরপরে প্লাস পয়েন্ট হলো মুভির যে ব্যাকগ্রাউন্ড স্কোর বা মুভির যে সংটা ট্রেলারে বাজে সেটাও বেশ ভালো লাগছে। আশা করা যায় মুভিতে গানের জায়গাটা বেশ ভালো হবে এবং অভিমন্যু মুখার্জির প্রত্যেকটা মুভিতে গানের একটা অন্য লেভেল সেট হয়ে যায়, এখানেও তার ব্যতিক্রম হবে না আশা করা যায়। ট্রেলারে কালার টোনটা বেশ ইয়েলিশ আর একটা গ্রিনিশ আর একটা ব্লুইশ, তিনটে কালার কম্বিনেশানে এমন একটা লাগছে যেটা খুব লাউড মনে হচ্ছে, যেটা দেখে মুভিটাকে আরও ভালো মনে হচ্ছে। এই ধরনের মুভিতে কালার টোনটা একটু লাউড থাকে, নয়তো একদম ম্যারম্যারে কালার টোন হলে এই মুভিগুলোর তেমন একটা ভালো লাগে না। এরপরে প্লাস পয়েন্ট হলো এডিটিংটা, ট্রেলারের যে এডিটিংটা হয়েছে সেটা বেশ ভালো, কোটাও ট্রেলারটাকে ফাস্ট ফরওয়ার্ড করা হয়নি, নর্মাল পেসে এডিটিং করা হয়েছে, কিন্তু এডিটিংটা দেখে আপনার কখনোই বেকার বলে মনে হবে না। আশা যাক মুভির বা ট্রেলারের একটা নেগেটিভ পয়েন্টে, ট্রেলারের একটাই নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে, ট্রেলারটার স্টোরিটা অনেকটা রিপিটেটিভ মনে হচ্ছে। এই ধরনের স্টোরি আমরা আগে দেখেছি বলিউডে বা সাউথে বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে, এই ধরনের আমরা স্টোরি দেখেছি, একটা কিডন্যাপিং হয় আর তার থেকে পুরো গড়ে ওঠে মুভির কাহানি। আশা করা যাক এই মুভিটা একটু অন্য ধরনের হবে এবং আমাদের হাসাতে সক্ষম হবে। আশা করা যাক হুল্লোড় মুভিটা একটা বক্স অফিসে ভালো জায়গা অর্জন করবে এবং এই মুভিটা বক্স অফিসে বেশ সফলতা পাবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।